আচ্ছা বলো তো, আমরা কোন গ্যাস ত্যাগ করলাম? আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করলাম। স্বল্পমূল্যে ব্যবহার বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আজকের পরীক্ষণটির মাধ্যমে আমরা কার্বনেট যৌগ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ করতে পারব। এই পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, একটি স্যালাইন সেট, একটি কাঁচি, একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল, একটি আলপিন বা গজাল, আঠা, ক্যালসিয়াম কার্বনেট এবং পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করেছি। ল্যাবরেটরিতে সাধারণত গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে পানি মিশ্রিত করে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে নেওয়া হয়। প্রথমে কোল্ড ড্রিঙ্কসের বোতলের করকে আলপিন বা গজালের সাহায্যে দুটি ছিদ্র করে নিই। স্যালাইন সেটটি কেটে বের করি। এই স্যালাইন সেটের একটি অংশ আমরা থিসল ফানেল হিসেবে এবং একটি অংশ নির্গম নল হিসেবে ব্যবহার করব। এই থিসল ফানেল লাগানো পাইপটির তারটি যেন বোতলের তলা পর্যন্ত স্পর্শ করে সেই অবস্থায় কেটে নিতে হবে। এখন দুই ছিদ্র করা কর্কের ভেতরের একটি ছিদ্রে থিসল ফানেল এর মতো স্যালাইনের পাইপটি প্রবেশ করাই এবং অপর ছিদ্রে নির্গম নল ব্যবহার করা পাইপটি প্রবেশ করাই। এমনভাবে প্রবেশ করাতে হবে যেন ছিদ্র দুটি বাহিরদি অবস্থায় থাকে। ছিদ্র যদি বাহিরদি না হয় সেক্ষেত্রে আমরা আটা ব্যবহার করব। বায়ুরোধী হয়েছে কি না তার জন্য একটা পরীক্ষা করে নিই। এর মধ্যে একটু পানি দেই। যন্ত্রটি বায়ুরোধী হয়েছে কিনা তা পরীক্ষা করবার জন্য লম্বা নলটি হাত দিয়ে চাপ দিয়ে আর এক পাশে বোতলের গায়ে চাপ দিয়ে পানি উপরে তুলি এবং বোতলের চাপ ছেড়ে দিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি থিসল ফানেলে পানি আটকে আছে, অর্থাৎ যন্ত্রটি বাইরে দিয়ে হয়েছে। এখন বোতলের মধ্যে কিছু ক্যালসিয়াম কার্বনেট ঢালি। এখন আমরা এই বোতলের মধ্যে নির্গম নলের সাহায্যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালি। এখানে একটি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হবে এবং এক্ষেত্রে একটি গ্যাস উৎপন্ন হবে। সেই গ্যাস কোন গ্যাস তা পরীক্ষণের জন্য আমরা আরও কিছু উপকরণ ব্যবহার করব। সার্বিক এখানে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা হাত মোজা এবং নিরাপদ চশমা ব্যবহার করতে পারি। আমরা থিসল ফানেলের সাহায্যে আস্তে আস্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালি এবং নির্গম নলের অপর প্রান্ত মোমবাতির ওপরে ধরি। মোমবাতির আগুনটি নিভে গেল। আবার থিসল ফানেলের সাহায্যে আমরা পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড
ঢালি, নির্গম নলের অপর প্রান্ত মোমবাতির ওপরে ধরি এবং এখানে রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করি। এখানে আমরা দেখছি রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন হচ্ছে এবং মোমবাতির আগুনটি নিভে গেল। আমরা দেখলাম খিসাব ফানেলের ভেতর দিয়ে যখন পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালা হলো তখন এখানে একটি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এক্ষেত্রে এক প্রকার গ্যাস তৈরি হয়েছিল যা জ্বলন্ত মোমবাতির উপর ধরার ফলে জ্বলন্ত মোমবাতি নিভে গিয়েছে। তাহলে এটি কোন গ্যাস? এটি নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের একটি ধর্ম যে কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। আমরা আরও একটি পরীক্ষণ করে দেখতে পারি। উৎপন্ন হয়েছে সেটি প্রমাণের জন্য আর একটি পরীক্ষা সম্পন্ন করা যাক। আমরা এক্ষেত্রে আমাদের দরকার পরিষ্কার চুনের পানি। ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড ধীরে ধীরে ঢালি এবং নির্গম নলের মাথা পরিষ্কার চুনের পানির মধ্যে প্রবেশ করাই। গ্যাসের বুদবুদ তৈরি হয়েছে এবং চুনের পানি আস্তে আস্তে ঘোলা হচ্ছে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিষ্কার চুনের পানিকে ঘোলা করে, অর্থাৎ এটি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তোমরা কি রকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো kanet.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।